Assalamualaikum, welcome to Ila Cooking Studio. আজকের রেসিপিটা আমি দেখাবো খিচুড়ি। কি করে রান্না করলে খিচুড়ি একেবারে ঝরঝরা হয়। আর আমি একটা প্লেট সাজিয়ে দেখিয়ে দিব খিচুড়ির সাথে ভর্তা আচার। কি টাইপের মাছ মাংস খেতে বেশি ভালো লাগে। আর আমি যে চালটা দেখাবো এটা ছাড়াও আপনার কালি জিরা বাসমতি এসব চাল দিয়েও খিচুড়ি বেশ ভালোই হয়। আমি এই চালটা নেব 4 কাপ। 2 কাপ মুগ ডাল এটা ভেজে নিয়েছি। 1/4 কাপ তেল, 2 চামচ বাটার, কিছুটা পেঁয়াজ কুচি, 1 চামচ করে নেব আদা রসুন মরিচ ধনিয়া হলুদ, 1 টুকরা দারচিনি, 2টা এলাচ। আমি এখন চাল ডালগুলো মেপে ধুয়ে ঝরিয়ে নিব। চালটা অনেকক্ষণ ধুয়ে ঝরিয়ে রাখলে খিচুড়িটা ঝরঝরা হয় আর পানির পরিমাণটা যদি ঠিক থাকে। আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল, 1/4 কাপ বাটার ও পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু হাফ রান্না করে নিব, একটু অল্প ভাজা ভাজা দিয়ে দিলাম। দারচিনি এলাচ 1টা তেজপাতা। এখন দিয়ে দিব আমি সেই মশলাগুলো যার পরিমাপ আমি আগেই বলেছি। দিয়ে দিচ্ছি মশলাগুলো, একটু পানি দিয়ে আমি সব কিছু একসাথে কষিয়ে নিব। এখন দিয়ে দিব আমি ধুয়ে রাখা মুগ ডাল। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব চাল। খিচুড়ি পোলাও বিরিয়ানি এগুলোর পানির পরিমাণ 1 কাপ চালে 1.5 কাপ পানি, গরম পানি লাগবে অবশ্যই, তাহলে খিচুড়ি হবে একেবারে ঝরঝরা, একটার গায়ে সাথে আরেকটা লেগে থাকবে না। আমি চাল ডাল মশলা সব একসাথে একটু ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে আমার চাল আর ডাল আসতে 6 কাপ, আমি এখানে পানি নিব গরম 9 কাপ। ঝরঝরা খিচুড়ি পোলাও বিরিয়ানির এটা হলো একটা টিপস। যে কাপ দিয়ে আমি চাল নিব সেই কাপ দিয়ে আমাকে পানি নিতে হবে এবং পানিটা অবশ্যই গরম থাকতে হবে। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিয়ে দিলাম লবণ, আবার একটু সব কিছু একসাথে নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে এটা আমাকে খুব ঘন ঘন নাড়তে হবে না। আমি ঢাকনাটা তুলে খিচুড়িটা একটু নেড়ে নিয়েছি, দিয়ে দিয়েছি উপর দিয়ে বেরেস্তা ভেঙে। আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি এইভাবে প্লেটে তুলে নিয়েছি। আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সাথে থাকার জন্য।